অরিজিনাল ইউনিট মোটরের আইসি কিভাবে আপনারা সঠিক তরিকায় চেঞ্জ করবেন? আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো, ইতিমধ্যে কিন্তু আমি টেবিলে দেখাই দিলাম ইউনিট মোটর। তো এটা হলো ইউনিটের যে অরিজিনাল মোটর হয় সেই মোটর। তো এই অরিজিনাল ইউনিটের মোটরে আপনারা কিভাবে সেন্সর আইসি লাগাবেন, এই প্রসেসটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে দেখাই দেব। তো ফ্রেন্ড, আমার ভিডিও দেখেন যে আপনার হালকা পাতলা উপকৃত হয়, অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমাদের সামনে এখন আপনারা ইউনিট মোটর দেখতেছেন, তো এটা অরিজিনাল ইউনিট মোটর। খুব সুন্দর তরিকায় আজকে আপনাদেরকে আইসি চেঞ্জ করে দেখাবো। তো সেজন্য আমরা আগে প্রথমেই এর পিছনের যে কাভারের যে নাটগুলি আছে এগুলি সুন্দর মতো খুলে নেব। তো এই নাটের সাইজ হলো 8 নম্বর। তো আমাদের পিছনে নাট খোলা শেষ। তো এবার আমরা পিছনে যে কাভারটা আছে ওটা খুব সুন্দরভাবে বের করে নেব। ওই যে কাভার আমরা বের করলাম, এটা সাইডে রেখে দেব। তো এবার আমরা যে কাজটা করব, ওখানে যে একটা লক আছে দেখতেছেন, এই লক প্লাস দিয়ে আপনারা ওই সার্কিলিপটা বের করে নেবেন খুব সুন্দরভাবে। তো দেখুন, এখানে যে লক ক্লিপ ছিল সেই সার্কিলিপ কিন্তু খুলে ফেলছি। তো এবার যে প্লাস্টিকের পাখা ওটা আমরা খুলে ফেললাম। তো এবার আমরা যে কাজটা করব, এখানে যে স্ক্রু নাট আছে, তো 4টা স্ক্রু নাট আমরা খুলে নেব। তো এটা অরিজিনালি ইউনিট মোটর, সেই জন্য কিন্তু এর আইসি কিন্তু পিছনে লাগানো আছে। এখন কিন্তু এই ধরনের ইউনিট মোটর কিন্তু বাজারে আছে, কালার ঠিক একই কিন্তু অরিজিনাল ইউনিট মোটর না। অরিজিনাল ইউনিট মোটর চেনার সুবিধা হলো পিছনে ওর আইসি ব্যবহার করা হয়। তো 4টা নাটি খোলা শেষ। তো নাটগুলি আমরা সাইডে রেখে দেব। এবার যে স্টিলটা আছে ওটা বের করে নেব। তো এটা বের করলাম। তো ওই যে ওই বোটে দেখতেছেন, এই বোটেই কিন্তু সেন্সর যে আইসি থাকে, 3টা আইসি কিন্তু বসানো আছে। তো ওখানেও 4টা স্ক্রু নাট আছে, ওই নাটগুলি আপনারা সুন্দরভাবে খুলে নেবেন। তো এখানকার 4টা স্ক্রু নাটও কিন্তু আমরা খুলে ফেললাম। তো এই নাটগুলি আমরা সাইডে রেখে দেব। তো এবার আমরা যে সেন্সরের যে বোর্ডটা ওটা কিন্তু বের করব। তো এই মোটরে কিন্তু আপনি পিছনের ইয়ে না খুলেও কিন্তু আইসি চেঞ্জ করতে পারবেন। তো এটাই হলো একটা ইয়ে। তো এবার মোটরটা আমরা সাইডে রাখলাম। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আপনার সেন্সর কিন্তু এখানে লাগানো আছে। তো সাধারণত আমরা যে সেন্সর ব্যবহার করি, যে সেন্সরটা, তো এই সেন্সরই কিন্তু ওখানে লাগাই দেব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আপনারা এই সেন্সরগুলি লাগাবেন। তো এবার আমরা যে কাজটা করব, ওই বোর্ড থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ওই সেন্সরটা বের করে নেব। দেখুন, এই যে ফ্ল্যাট মাত তুলতে একটু যাতা দেবেন, যাতা দিলে কিন্তু ওখানে যে সেন্সরটা আছে ওটা কিন্তু খুব সুন্দরলি বের হয়ে আসবে। দেখুন, বের করতেছি। তো বের করা শেষ। এই যে একটা টাই আছে, টাইটা আগে কেটে নেই। তো এখন কিন্তু আমরা টাইটা কেটে ফেললাম। এই যে দেখুন, এটাই হলো ইউনিট মোটরের যে সেন্সরগুলি থাকে এইভাবে। তো ওই এই সেন্সরগুলি আমরা ওখানে খুব সুন্দরভাবে লাগাই দেব। তো আগে আমরা এই সেন্সরগুলি কেসি দিয়ে 3টা খুব সুন্দরভাবে কেটে নেব, যেহেতু এগুলি ওখানে একটা একটা করে লাগাতে হবে। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে বুঝে ফেলছেন যে এটা কীভাবে লাগাইতে হয়। তো এটা লাগানোর মতো কিন্তু উল্টোপাল্টা আছে, এগুলি আপনারা খুব সাবধান। তো এই 3টা সেন্সর আমরা খুব সুন্দরভাবে ওখানে লাগাই দেব। তো সেজন্য আগে আমরা ওই নষ্ট যে সেন্সরগুলি আছে ওগুলি কিন্তু আগে আমরা বের করে নিব, ওই বোর্ড থেকে বের করে নিয়ে তারপরে আবার খুব সুন্দরভাবে এই লাল সেন্সরগুলি আমরা লাগাই দেব। তাতাল নিতেছি, তাতাল নিয়ে কিন্তু এবার আমরা ইয়ে করে দেব, এখানে হিট একটু রজন ভরাই নেব।
तो देखो एखे अल्प एकटू रसन भरा निल रसन भरा नहीं कि करब ऊपर के हिट देव नीच दिए टान देव तुम्हु एखान वही सेंसर क्योंकि खूब सुंदरलि ओखान बेर चले आस तो जी देखो वो सेंसर क्योंकि खूब सुंदरलि ओखान बेर फिलल तो ये अपनारा सबगुली सेंसर ओखान बेर ये जैगाते उल्टो पाल्टा खेल रखबें जे भाव आई सी टा छो ठीक ओ भाव क्योंकि लागवें एखे भूल जाते ना तो एबारा कि करबें सदा जो सेंसर देखते हैं वोटार साइज आपनारा तीनोटा सेंसर ही काटे नबें मैं वही साइजे रखते हैं देखो जे भाव देखाते आ ठीक ये क्योंकि अपनारा वो सेंसर अनुजाई मैं साइजटा कर निलें तो हमें और को समस्या है ना प्रब्लेम है ना तो देखो वही क्योंकि आपब तो आमरा किन्तु तीनोटा सेंसर किन्तु आमरा बेर करे फेललाम तो एबार आमरा कि करब जेखान थेके बेर करलाम ओखाने किन्तु आबार सेंसर किन्तु लागाते होबे तो सेई क्षेत्रे आपनारा ओई छिद्रटा किन्तु बेर करे निते होबे तो आमी एकटा सठिक तरीका देखाइतेछि ए जायगाते आपनारा हिट करे कि करबेन जोरे एकटा हिट करबेन बाड़ी देबेन बाड़ी दिले किन्तु ओई आंगुली खूब सुंदरलि एखान थेके बेर होये जाबे देखुन किभाबे आमी करतेछि एक ठीक आपनारा एइभाबेई करबेन जोदि एइभाबेई करेन ताहले किन्तु खूब इजिली किन्तु आपनि ओई बोटेर रंगटा किन्तु खूब सहजे बेर करते पाइतेछेन खूब एक सुंदर सिसटेम तो देखो बेर करा शेष हमें तीनोटा रंग रंगेर घाटी किन्तु बेर करे फेललाम एबार शुधु आईसीटा किन्तु लागाय देव तो आईसी लागानोर आगे एकटा काज बाकी रये गेछे सेटा हलो ओई जे माने प्लास्टिकेर जे कवरटा आछे ओई कवरटा एकटू करे माथा केटे निते होबे जेहेतु आमरा बोटे लागाय देव एई साइजे देखुन किभाबे आमरा कि साइज करलाम ठीक एई साइजेर आपनारा हालका एकटू केटे नेबेन केटे निलेई किन्तु होबे तीनोटा अपनारा सीजे केटे नहीं आर वही आईसीगुली वोटर मध्य भरे अपनारा माथा बेर करपर क्या लगाते पाइते हैं तो देखो तीनोटा केटे फिलल तो जे भाव देखाते ठीक ये क्योंकि अपनारा खूब सुंदर भाव क्या सेंसरगुली आर पुनर ढुकाय देवें ढुकाय दिए जे बोर्ड थे पुरतन सेंसर खुलल वे आर जै लगे देव तो आबार चले आसलाम ओई बोर्डे तो ये बोर्डे कि करब खूब सुंदर भावे आमरा सेंसरटा लागाई देव एखाने उल्टा जाते ना हय जेभावे छिलो ठीक सेभावे किन्तु आपनारा सेट करबेन उल्टा करले किन्तु समस्या हबे गाड़ी मोटर किन्तु घुरबे ना तो ठीक जेभावे छिलो ओईभावे किन्तु आमरा लागाई दितेछि एभावे लागानोर परे आमरा कि करब ओई आईसीर जे टार्मिनाल बेर हबे गोड়ায় গোড়াতে আমরা রং লাগাই দেব রং লাগাই দিলে কিন্তু হয়ে যাবে তো দেখুন আমরা লাগাইলাম তো এবার আমরা এখানে একটু রজন দিয়ে রং লাগাই দেব দেখুন আমরা যেভাবে করতেছি এইভাবে করবেন আশা করা যায় কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না অনেকেই আসলে এখানে তাতালের প্রচুর পরিমাণে হিট দেওয়ার কারণে কিন্তু বোর্ডটা নষ্ট হয়ে যায় এই বোর্ড নষ্ট হয়ে গেলে কিন্তু পরবর্তী আপনি আইসি মানে বসাইতে পারবেন না এদিকে খুব সাবধান তো দেখুন রজন ভরায় নেবেন রজন একটু দিয়ে নিলে কি হবে খুব ইজিলি কিন্তু রংটা ধরে নেবে আমাদের কাছে তারের যে রং ওটা নাই ও খোলা রংগুলি কিন্তু আমরা লাগাই দিতেছি দেখুন আমরা বেশি থেকে বেশি খোলা রং ইউজ করি মানে কন্ট্রোলারের পিছনের সার্কিটে যে রংগুলি থাকে ওই রংগুলি কিন্তু ব্যবহার করি এমনিতে রং অত কিনি না খুব কম কিনে থাকি তো ফ্রেন্ড দেখুন আমরা রং ভরায় নিলাম তো এবার আপনারা যে কাজটা করবেন যেহেতু আমরা ওখানে রজন দিছি তো সেই জন্য কিন্তু বোর্ডটা কিন্তু ময়লা হয়ে গেছে তো ওই রজনগুলি আপনারা যে কোনো একটা কিছু নিয়ে ওই রজনগুলি আপনারা পরিষ্কার করবেন তো আমি এখানে যে সুপার গ্লুপের পিছনে যে একটা ইয়ে দেই क्लिप दे परिष्कार करतासी तो हमारे परिष्कार करा शेष तो एबार पेट्रोल दीब पेट्रोल दिए खूब सुंदर भाव ब्राश दिए दला दीब ताहले किन्तु ओखाने जे मैलाटा और रजनगुली सब परिष्कार हो जाए परिष्कार नतुनर मतो हो जाए देखो अपना अवश्य पेट्रोल यूज करबें पेट्रोल दिले हबे कि पुरो सार्किटटा नतून हो जाए माने बोझा जाए ना जे ओखाने काज करा हयेछे आमरा करतासी करे देखाइतेछि वेट करें तो फ्रेंड देखो ये पेट्रोल दे परिष्कार कर लम कत सूंदर तो एबार्क करब प्लास्टिकर जो कवर से कवर ठीक ठीक हमें लगाई देव जे भाव छो ठीक से भाव लगाई देव ताल आशा करा जाए को प्रब्लेम को समस्या है ना तो यी उल्टो पाल्ट करबें ना जो उल्टो पाल्ट करें तो क्यों विपदर मध्य पड़बें समस्या मध्य पड़बें जे भाव खुलबें ठीक से भाव लगाबें ये एक लक्ष्य रखबें और कि तो देखो ये आई सी बोर्डा से ढुकए दिल
তো এবার আমরা একটু জাতা দেব, জাতা দিলে কি হবে ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পরে আপনারা এই চার কোণাতে আপনারা একটু করে সুপার গ্লু দিয়ে নেবেন যাতে ওটা বের হয় না আসে, পরবর্তী বের হয় আসলে কিন্তু প্রবলেম হবে, সমস্যা হবে। তো এই যে আমরা এখন ওখানে কি করব, অল্প একটু করে সুপার গ্লু দিব, সুপার গ্লু দিলে আর বের হওয়ার সম্ভাবনা থাকবে না। তো সুপার গ্লু দেওয়া শেষ। তো এবার আমরা যে কাজটা করব, মোটরের পিছনে যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা লাগাই দেব এখানে যাতে কোনো ভুল না হয়। দেখুন আমরা যেভাবে মানে ইয়ে করছিলাম, বের করছিলাম, ঠিক সেভাবে কিন্তু আমরা ওই আইসিটা এখানে লাগাই দিতেছি। লাগাই দেওয়ার পরে চারটা নাট আছে, চারটা নাট কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে এখানে লাগাই দিতে হবে। দেখুন আমরা একটা নাট লাগাইতেছি, তো এইভাবে আপনারা চারটা নাট খুব সুন্দর মতো লাগাই নেবেন। আর এটা কিন্তু অরিজিনালি ইউনিট মোটর, এই মোটর আপনার আগে যে মোটর শুরু থেকে যে মোটরটা বেরোয়ছিল সেটাই কিন্তু এটা অরিজিনাল। এখন কিন্তু অরিজিনাল ইউনিট মোটর খুব কমই পাওয়া যায়, বাজারে কিন্তু ডুপ্লিকেটে ভরা। তো অরিজিনাল ইউনিট মোটর আমি শুরুতেই বলছিলাম পিছনে যে যেভাবে আমি আইসিটা লাগাইতেছি ঠিক এরকম থাকবে যেটা অরিজিনাল ইউনিট মোটর। আর যেগুলি অরিজিনাল ইউনিট মোটর না, সাধারণভাবে যে আইসিগুলি লাগায় না ওইভাবেই কিন্তু ওই আইসিগুলি লাগায়, এদিকে খেয়াল রাখবেন। কারণ বহু ডুপ্লিকেট ইউনিট মোটর কিন্তু আমরা পাইছি, পাইছি বিদায় কিন্তু আপনাদেরকে কাছে শেয়ার করতেছি। কালার দেখতে হবু ঠিক একই কিন্তু ডুপ্লিকেট, অরিজিনাল ইউনিটের কোনো কিছু দেওয়া হয় না। তো এবার আমরা স্টিলের যে কাভারটা আছে, স্টিলের কাভারটা আবার খুব সুন্দরভাবে লাগাই নেব। স্টিলের চারটা নাট খুব সুন্দরভাবে আমরা লাগাই নেব, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষের দিকে চলে আসবে। তো আমি যে সেন্সরটা লাগাইলাম ওই সেন্সরের ঝোপা সহ কিন্তু এটা মার্কেটে আপনারা কিনতে পারবেন। যদি আপনার কারো প্রয়োজন হয় যে আপনি ঝোপা শুদ্ধ চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনারা ওই সেন্সরের ঝোপা শুদ্ধ আপনারা মানে ইউনিট যায় দোকানে বলবেন যে ইউনিট মোটরের যে সেন্সরের যে আইসি আছে ওই ঝোপা শুদ্ধ দিবে, ওটা নিয়ে আসে এখানে লাগাই দিলেও কিন্তু হয়ে যাবে, ওইটাও পাবেন। প্লাস আমরা যেভাবে দেখাইলাম এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। ওটা আপনারা কোন সময় চেঞ্জ করতে, অনেক সময় যে বিয়ারিং পিছনে বিয়ারিং নষ্ট হয়ে গেলে ওই প্লাস্টিকটা কিন্তু মানে ইয়ে হয়ে যায়, ক্ষয় লাগে লাগে ঘুষে যায়, তো সেই ক্ষেত্রে চেঞ্জ করতে হয়। এছাড়া আর আমার মনে হয় না চেঞ্জ করা লাগে। আর অনেক সময় কি বোর্ড নষ্ট হয়ে যায়, আইসি যে ঘাটে লাগানো থাকে ওই ঘাটটা নষ্ট হয়ে যায়, সেই সময় সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে হয়। তো এখানে যখন আপনারা আইসিটা চেঞ্জ করবেন, চেষ্টা করবেন এক্সএলবিওর যে আইসিটা আছে ওই আইসিটা দেবেন, খুব ভালো। তো পিছনে ইয়ে লাগানো শেষ, তবে আমরা যে পাখা আছে প্লাস্টিকের পাখাটা লাগাই নেব। পাখাতে চাপচুপ কম দেবেন, এটা কিন্তু হার্ড একটা পাখা, একটু চাপ লাগলে কিন্তু পাখাটা ভেঙে যায়। তারপরে যে সার্কিলিপটা আছে, সার্কিলিপ কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে লাগাই দেব। তো এতে দেখুন আমরা সার্কিলিপটা কিন্তু লাগাই ফেললাম। তো এবার আমরা পিছনের যে কাভারটা, ওই কাভারটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু লাগাই দেব। লাগাই দিয়ে যে নাটটা ছিল সেই নাট কিন্তু আমরা খুব সুন্দর করে লাগাই দেব, তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষের দিকে হয়ে যাবে। সোজা করে নেবেন, সোজা করে নিয়ে কোনো জায়গাতে ব্যাঘাতের যেন না থাকে সোজা করে নিয়ে আগে যে কয়টা নাট থাকবে, তিনটা হোক চারটা হোক, ওই নাটগুলি আগে ঢুকাই নেবেন, নিয়ে তারপরে টাইট করবেন। একটা যাতে আগে টাইট না দেবেন, একটা টাইট দিলে কি পরবর্তী আপনারা মিলাইতে সমস্যা হবে। চারটা হোক তিনটা হোক আগে ঢুকাই নিয়ে তারপরে এক এক করে টাইট দেবেন, তাহলে কিন্তু খুব সোজা হবে, কোনো ব্যাঘাতের হওয়ার কোনো চান্স নাই। তো ফ্রেন্ড আমাদের এই চ্যানেলে কিন্তু শুধু আমরা এগুলি অটো রিক্সা অটো ভ্যান এবং মিশুক গাড়ির যত ধরনের কাজকাম আছে ইলেকট্রিকের কাজ, এই কাজকাম কিন্তু আমরা এই চ্যানেলে ছেড়ে থাকি। যদি আপনারা আমাদের ভিডিও ভালো লাগে, আমাদের ভিডিও কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, আর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে হবে কি, যখন আমরা ভিডিও ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু ডাইরেক্ট আপনার ফোনে চলে যাবে। তো প্লিজ অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এতটুকু অনুরোধ রইলো।